الحمد لله كفى وسلام على عبادي الذين اصطفى. أما بعد، شمرة المسلمين الكرام، السلام عليكم ورحمة الله. আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করেছেন যে মুসলমানদের কঠিনতম শত্রু দুটা জাতি, একটা জাতি হলো ইহুদি আর একটা হলো মুশরিক। তো ইহুদিদেরকেই আল্লাহ প্রথম উল্লেখ করেছেন। তো ইহুদিদের মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দুশ্মন। তো আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করেন, মদিনার মুশরিক যারা ছিল আউস এবং খাজরাজ, তারা ইসলাম গ্রহণ করেছে এবং তাদের দাওয়াতেই আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছেন। কিন্তু মদিনায় তিন দল ইহুদি বসবাস করত, ইহুদি বনু কাইনুকা, ইহুদি বনু নজির, ইহুদি বনু কোরাইজা। তো এই ইহুদের মদিনায় বসবাস করার কারণটা কি? এরা কিন্তু মদিনার অধিবাসী না, এরা সিরিয়া বা ওই অঞ্চল, উত্তর অঞ্চল সিরিয়া, বাইতুল মুকদ্দাস, জর্ডান, এই সমস্ত অঞ্চলের লোক হলো এরা। তো এই ইহুদিরা তারা মদিনায় বসবাস করলো কেন? এর কারণ হচ্ছে যে ইহুদিরা তাওরাত কিতাবে শেষ পয়গম্বরের যে নিদর্শনগুলি তারা পেয়েছে, এখানে বলা আছে যে যিনি শেষ পয়গম্বর হবেন তার নাম হবে আহমদ মুহাম্মদ। তার দুই কাঁধের মাঝখানে এক টুকরা গোস্ত, পরিণত বয়সে এক টুকরা গোস্ত, কবুতরের ডিমের পরিমাণ একটু পিঠের মাঝখানে, দুই কাঁধের মাঝখানে একটু উঁচু হয়ে থাকবে, সমান না, পিঠটা সমান থাকবে না, কবুতরের ডিমের মতো এক টুকরা গোস্ত দুই কাঁধের মাঝে একটু উঁচু হয়ে থাকবে। এটা হল তার দৈহিক নিদর্শন। এরপরে তিনি সৎকা গ্রহণ কর, সৎকা জাকাত এগুলি তিনি খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন, এবং তিনি খাজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন। ইহুদিরা আল্লাহ রসুলের যে শেষ নবীর যে নিদর্শনগুলি, এগুলি তাদের তরাত কেতাবে উল্লেখ আছে। এখন মানুষটাকে না পাওয়া গেলে তো তার শারীরিক পরিচয়গুলি তো পাওয়া যাবে না, তবে একটা জিনিস আছে, সেটা হলো তিনি খেজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন। তো এই বিষয়টাই, মানে তাকে চেনার আগে ওই জায়গাটা চেনা যেতে পারে। ইহুদিরা তো সিরিয়া থেকে ইয়েমান পর্যন্ত তাদের সফর এবং তাদের বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য এদের চলাচল, তো এটা বিখ্যাত পথ ইয়েমান থেকে সিরিয়া, এই পথেই আরবের উত্তর দক্ষিণ অঞ্চলের মানুষের যে একটা চলাচল, এটা এই রাস্তা ধরেই হেজাজ অঞ্চল। তো ইহুদিরা এই মদিনা শহর, এই শহরের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ রসুল হিজরত করার পরে এই শহরের নাম হয় মদিনাতুর রাসুল, অর্থাৎ রাসুলের শহর। তো এই ইয়াসরিব শহরটা খ্রিস্টপূর্ব 1600 বছরে এই শহরটা আবাদ হয়েছে, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের জন্মের 1600 বছর আগে শহর এই ইয়াসরিব শহর। তো এই শহরে আরব অঞ্চলের মধ্যে সবচাইতে সুন্দর খেজুর বাগান এই শহরে আছে, এরকম সুন্দর বাগান আর হেজাজ অঞ্চলে আর কোথাও নাই। তো ইহুদিরা যখন এই পথ থেকে যাতায়াত করত, তখন তারা এই বাগান দেখে অনুমান করত যে আমরা কিতাবে যা পেয়েছি সেই অনুসারে বোঝা যায় যে এই শহরেই শেষ নবী হিজরত করবেন, তার আবির্ভাব যেখানেই ঘটুক এই শহরে তিনি হিজরত করবেন। এই বলে বিভিন্ন অঞ্চলের ইহুদিরা এখানে বসবাস করেছে। আরও ইয়েমান থেকে কিছু লোক, তারাও আবার এই অঞ্চলে, যে ইয়েমানের যে বন্যা, এই বন্যার পূর্বাভাস যখন কিছু জ্ঞানীরা যখন পেয়েছিল, তখন ওখান থেকেও আবার কিছু লোক এই মদিনায় বসবাস করছিল। তো যাই হোক, ইহুদিরা মদিনায় বসবাস করার উদ্দেশ্য হলো যে শেষ নবী এই শহরে হিজরত করবে। সত্যিকার তাই হলো, শেষ নবী ওই শহরে হিজরত করলো, কিন্তু হিজরত করার পরে নবীকে তারা চিনতে পারলো, তিলে তিলে তাকে তারা চিনতে সক্ষম হলো, কিন্তু তারা নবীকে গ্রহণ করলো না। একটা কারণে, সেটা হচ্ছে যে এই নবী বনি ইসরায়েলের না, এই নবী ইসরায়েল বংশের না, এই নবী হলো বনি ইসমাইল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের বড় ছেলে ইসমাইল আলাইহিসসালাম, সেই বংশের নবীনি, এই জন্য এই নবীকে তারা স্বীকৃতি দিল না। এটা হলো তাদের মূল কারণ যে নবী তাদের বংশ থেকে কেন এলো না, এটা হলো তাদের দাবি। সম্মানিত শুধু আল্লাহ রসুল ইসি সাফিয়ার একটি ঘটনা এই প্রসঙ্গে আমি বলতে চাই। আল্লাহ রসুল ইসি সাফিয়া, এই সাফিয়াকে আল্লাহ রসুল খায়বারের যুদ্ধের সময়, এই সাফিয়া মুসলমানাতে বন্দী হন এবং আল্লাহ রসুল তাকে বিবাহ করেন। তো এই সাফিয়ার স্বামীর নাম ছিল কেনানা, কেনানা পিতা আবুল হোকায়েক। এই সাফিয়া, এ যখন বন্দী হলো, বন্দী হওয়ার পরে তাহিয়াতুল কলবি সে বলছিল যে রাসূলুল্লাহ, এই বন্দীদের মধ্যে তো আমি একটা দাসী বাছাই করে নেব, আল্লাহ রাসূল বলেন ঠিক আছে নাও। তখন এই তাহিয়াতুল কলবি সাফিয়াকে বাছাই করেছিল, কিন্তু অন্যান্য মুসলমান এই ব্যাপারে প্রতিবাদ করলো যে সাফিয়া রাজ পরিবারের মেয়ে, কাজে তাকে তুমি বাছাই করতে পারবে না, রাজ পরিবারের কন্যা, এই রাসূলের ভাগে যাবে, কাজে একে অন্য কোনো সাহাবিরা
গ্রহণ করতে পারবে না এটা বলার পরে আল্লাহ রাসূল দাহিয়া কলবিকে বলেন যে তুমি একে বাদ দিয়ে অন্য একটা দাসী বাছাই করো এই সাফিয়া এর স্বামীর নাম ছিল কেনানা এই কেনানাকে রিমান্ডে নেওয়া হয়েছিল বন্দী করার পরে যেহেতু তার কাছে ইহুদিদের গুপ্তধন ছিল সেই রিমান্ডে কেনানা মারা যায় মারা যাওয়ার পরে সাফিয়া বন্দী হলো মুসলমানদের মধ্যে বন্দী হওয়ার পরে সে দাস দাসীতে রূপান্তরিত হলো এবং যুদ্ধের সাধারণ নিয়ম অনুযায়ী যখন গনিমত সম্পদ ভাগ করা হলো তখন এই সাফিয়াকে আল্লাহ রাসূলের ভাগে দেওয়া হলো আল্লাহ রাসূল তার গুণ এবং মেধা তিনি অনুভব করে আল্লাহ রাসূল সাফিয়াকে মুক্ত করে দিলেন আজাদ করে দিলেন এবং তাকে বিবাহ করার প্রস্তাব করলেন তো সাফিয়া এই বিবাহে রাজি হলো রাজি হওয়ার পরে আল্লাহ রাসূলের সাথে তার বিবাহ হলো এবং সাধারণ শরীয়তের যে নিয়ম এই নিয়ম পালন করার পরে আল্লাহ রাসূল সাফিয়ার সাথে রাত যাপন করলেন এবং রাত যাপন করার পরে সাফিয়ার গালে একটা সবুজ দাগ দেখতে পেলেন সেই দাগ দেখতে পেয়ে আল্লাহ রাসূল বলেন সাফিয়া তোমার এই গালে কি এই দাগটা কিসের সবুজ দাগ খুব সুন্দরী মহিলা ইহুদিরা তো আসলেই খুব সুন্দর এরা বনি ইসরায়েল সাফিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোনোদিন দেখিও নাই আপনার নামও শুনি নাই কিন্তু কিছুদিন আগে আমি স্বপ্নে দেখি যে আকাশের চাঁদ আমার কোলে এবং এই আমি চাঁদকে আলিঙ্গন করছি তো এই স্বপ্ন দেখে আমার খুব ভালো লাগলো তা আমি এই স্বপ্নের কথা আমার স্বামীর কাছে বললাম সে জ্ঞানী মানুষ কিন্তু আমার স্বামী এই স্বপ্ন শুনে রেগে গেল সে রাগ করে আমার গালে দরাম করে এক চর বসাই দিল এবং সে বলল তুমি মদিনার বাদশার সাথে বিয়া বসবা তুমি তার প্রতি আশেক হয়েছ তুমি তাকে ভালোবাসবা এই বলে সে আমাকে চর মারলো সেই চরের দাগ আমার গালে এখনও ওই রক্ত জমাট হয়ে আছে তো সেই রক্তের দাগ তার গাল থেকে এখনও বিলীন হয় নাই ইতিমধ্যে আল্লাহ তাআলা সেই আকাশের চাঁদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাফিয়ার বিয়া হলো তো এই সাফিয়া আল্লাহ রাসূলের স্ত্রী হিসাবে স্থান লাভ করলেন এই সাফিয়ার জীবনের একটা কাহিনী সাফিয়া বলে যে আমি আমার পরিবারের সাফিয়ার পিতার নাম ছিল হুয়াই বিন আখতাব ইহুদিদের সর্দার এবং এই হুয়াই বিন আখতাবকে তো হত্যা করা হয়েছে ইহুদি বনু কুরাইজা যখন বন্দী হয়েছে তখন সেখানে বিরাট ইতিহাস আছে এই হুয়াই বিন আখতাব এই রাসূলের শ্বশুর খন্দক যুদ্ধের সম্পূর্ণ দায় দায়িত্ব এই হুয়াই বিন আখতাবেরই ছিল সেই এই যুদ্ধটার জন্য সমস্ত মুশরিকদেরকে একত্রিত করেছিল তো সম্মানিত সুদী এই সাফিয়া বলেন যে আমি আমার বাপচাদাদের কাছে এমনই প্রিয় ছিলাম আমার বাপচারা যখন বাড়ির দরজায় আসতো আর আমি দৌড় দিয়ে যেতাম তো যার সামনে আমি পড়তাম সেই আমায় কুঠে কোলে নিত কিন্তু আমার জীবনের একটা দিন আমার মনে পড়ে যে আমার বাপচাচারা বাড়ির সামনে আসে আমিও দৌড় দিয়ে তাদের সামনে গেছি কিন্তু সেদিন কেউ আমাকে কোলে তুলে নেয়নি কেউ আমার দিকে ফিরিয়েও তাকায় না তারা যে কী বিপদে ছিল সেটা আমি বুঝতে পারছিলাম না তো সেই দিন সাফিয়া বলেন আমার চাচা আবু ইয়াসির ইবনে আখতাব হুয়াই বিন আখতাবের ছোট ভাই সে তার বড় ভাই হুয়াই বিন আখতাবকে বলে যে ভাইজান আমরা কি বুঝলাম অর্থাৎ এরা সারা রাত আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত নামাজ পাঠ তাহাজ্জুদ নামাজ ইত্যাদি এগুলো পরিচয় করে দেখেছে যে তাওরাত ইনজিলে যা উল্লেখ আছে সেই হিসেবে ইনি সত্য নবী কিনা তিনি নবী দাবি করছেন এ কথাটা সঠিক কিনা এটা পরীক্ষা করার জন্যই তারা আজকে রাত কাটিয়েছে ভোরবেলায় যখন ওরা বাড়ি আসে তখন সাফিয়ার বক্তব্য যে আমার দিকে কেউ তাকায় না সবাই তারা অস্থির তারা ব্যস্ত তখন আমার চাচা আবু ইয়াসির ইবনে আখতাব বলেন তার বড় ভাই হুয়াই বিন আখতাবকে যিনি সাফিয়ার পিতা তাকে যে ভাইজান আপনি কি বুঝলেন আমরা কি বুঝলাম তো বললেন যে হ্যাঁ আমরা বুঝলাম যে আমরা তাওরাতে যে নবীর কথা পেয়েছি উনি সেই নবী উনি নবী সত্ত্বে এতে কোনো ভুল নাই তখন আবু ইয়াসির ইবনে আখতাব বলেন ভাইজান তাই যদি হয় তো এই নবীর জন্যই তো আমরা এত কষ্ট করে এদেশে হিজরাত করেছি বাড়িঘর করেছি তো সেই নবী যদি উনি হন তাহলে আমরা চলেন তার কাছে যাই সবাই আমরা মুসলমান হয়ে যাই তখন এই হুয়াই বিন আখতাব বললো যে আল্লাহর কসম এটা কখনোই হবে না এটা আমি কখনোই মেনে নেব না তার কারণ এই নবী আমাদের বনি ইসরায়েলের নবী না এ নবী হলো বনি ইসমাইল অর্থাৎ ইব্রাহিম আসলামের বড় ছিল ইসমাইল আসলাম এই নবী সেই বংশের আর ওরা হলো ইব্রাহিম আসলামের দ্বিতীয় ছেলে ইসাহাক আল আসলাম তার ছেলে ইয়াকুবুল আসলাম ইয়াকুবুল আসলামের বারো ছেলের বংশধরকে কোরআনে বলা হয়েছে বনি ইসরাইল তো হুয়াই বিন আখতাব এই সিদ্ধান্ত নিয়ে ফেললো যে কখনোই হবে না কিছুতেই নয় আমি তাকে মানব না তাকে আমরা স্বীকৃতি দেব না বরং আমরা তার বিরোধিতা করব এই বলেই ইহুদিরা মুসলমানদের সাথে যে এই যে একটা তাদের কঠিন মনোভাব শত্রুতাভাবাপন্ন ভাব এটা তারা সেদিন থেকে বা তারও অনেক আগের থেকে আরও অনেক ইতিহাস আছে আমি সেদিক যাব না আরও আগের থেকেই তারা রাসূল পাক সাল্লামের বিষয়টা যখন জানতে পারছে যে ইনি বনি ইসরায়েল থেকে আসেন নাই বা আসবেন না তখন থেকেই তারা ক্ষুব্ধ এবং এই নবীকে তারা বুঝে শুনে তারা স্বীকৃতি দেয়নি এখানে আমরা এই ইহুদির একটা সম্প্রদায় যে ইহুদি বনু কাইনুকা এদের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কথা বলবো ইহুদি বনু কাইনুকা এরা মদিনা শহরের ভিতরেই এক শহরের মধ্যেই তাদের দুর্গ ছিল তারা সেখানে বসবাস করত এবং তারা খুব শক্তিশালী ইহুদি জাতি ছিল ইহুদিদের কথা বলতে গিয়ে আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হলো
আউস এবং খাজরাজ যারা মুশরিক ছিল এবং যারা বুয়াস যুদ্ধে 120 বছর পর্যন্ত তারা আউস এবং খাজরাজ যুদ্ধ করেছে, বহু মানুষ তাদের হতাহত হয়েছে, ইসলাম গ্রহণ করার পরে তারা আল্লাহ তাআলার উসিলায় তারা কি হয়ে গেল, মানে আল্লাহ তাআলা তাদেরকে ভাই ভাই করে দিলেন, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেন যে লাওয়ান ফাক্তা মাহফিল আদে জামিয়াম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ বাইনাহুম। আল্লাহ বলেন রাসূল পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করো তাদের মধ্যে আপনি বন্ধুত্ব সৃষ্টি করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা এই আওস এবং খাজরাজ এই দুই দলের মধ্যে ইমান ও ইসলামের মাধ্যমে তাদের মধ্যে আল্লাহ বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন। যে আওস এবং খাজরাজ যা বসে আছে তারা আনন্দে কথাবার্তা বলছে খুব সুন্দর, তখন শাস এমনি কায়েস নামক এক ইহুদি খুব বয়স্ক কিন্তু খুবই হিংসুক, এই ইহুদি যখন দেখলো মুসলমান আওস এবং খাজরাজ বসে একই সঙ্গে কথা বলছে, তখন ওর কাছে এটা খুবই খারাপ লাগলো যে কিভাবে এটাকে ই করা যায়। এখনও মনে মনে ভাবছে তাহলে তো আমি তো আউটকাস্ট হয়ে গেলাম, মানে আমি তো বঞ্চিত, আমি তো মানে নির্বাসিত হয়ে গেলাম, এদের সাথে আমার আর কোনো খবর সম্পর্ক থাকলো না। তখন ওই শাসবেনের কাছে তার সাথে একটা যুবক ছিল, সেই যুবককে বললো যে তুমি তাদের মাঝে বসো, বসে বুয়াস যুদ্ধের সময় যে তোমরা কবিতাগুলি শুনতে বা ওরা কবিতাগুলি পাঠ করতো এক দল অন্য দলের বিরুদ্ধে যুদ্ধে উত্তেজনা করার জন্য, সেই কবিতাগুলি তুমি পাঠ করো, তাহলেই তাদের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যাবে। সত্যিকার সেই যুবক তাদের মধ্যে বসলো, বসে কথাবার্তা বললো এবং ওই বুয়াস যুদ্ধের কবিতা পাঠ করতে শুরু করলো। যখন এই কবিতা পাঠ করতে শুরু করলো তখন এদের মধ্যে মানে দুই দলের মধ্যে একটা নূতন উত্তেজনা সৃষ্টি হয়ে গেল। তখন তারা প্রত্যেকে নিজ দল শ্রেষ্ঠত্ব নিজ দলের গৌরব হাঁটু গেড়ে বসে এগুলো তারা বলতে লাগলো। এক পর্যায়ে তারা বলে যদি তোমরা চাও তাহলে আমরা পুনরায় সেই যুদ্ধ করবো এবং হাবরা নামে জায়গায় আমরা একত্রিত হয়ে যুদ্ধ করবো, এই বলে তারা ওখান থেকে উঠে গেল, তারা যুদ্ধ করবে এবং অস্ত্র নিয়ে প্রস্তুত হবে। ইতিমধ্যে আল্লাহ রসুলের কাছে খবর গেল, আল্লাহ রসুল মুহাজির নিয়ে তাদের কাছে আসলেন। আয়েশা বলল ও আনসাররা আমি তোমাদের মধ্যে এখনও উপস্থিত আছি, কাজে আমার উপস্থিতেই তোমরা জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছ, তোমরা কী করছো? তখন তাদের মানে ভুল ভেঙে গেল, তারা বুঝতে পারলো যে আমাদের তো শয়তানে পেয়েছে। তখন তারা আল্লাহ রসুলের উপদেশ শুনে তারা সব কিছুই বুঝতে পারলো যে আসলে শয়তানের অসুবাসা, ওই ইহুদি শয়তান আমাদের মধ্যে এই শত্রুতা জাগিয়ে দিয়েছে। তখন আবার তারা একে অপরের সাথে আলিঙ্গন করলো, তারা একে অপরকে বুকে জড়িয়ে দিয়ে কান্নাকাটি করলো এবং তারা শান্ত হয়ে গেল। তো এই ইহুদিদের ব্যাপারটা এতই ভয়ঙ্কর ছিল যে কোনোভাবে মুসলমানদেরকে তারা স্বস্তিতে থাকতে দিত না, বিশেষ করে বদরের যুদ্ধের পরে তারা বেশি ক্ষিপ্ত হয়ে গেছিলো। তারা মুসলমানদের কোনো পাওনা পরিশোধ করতো না, তারা বলতো যে তোমরা যখন আমাদের সাথে লেনদেন করছো তখন তোমরা তো আমাদের বাপদাদার ধর্মে ছিলে, এখন তোমরা নূতন ধর্ম অবলম্বন করছো, নূতন ধর্ম অবলম্বন করেছো, এখন তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই, এই বলে মুসলমানদের দেনা পাওনা তারা পরিশোধ করতো না। আর মুসলমানদের কাছে কিছু পাইলে তা খুবই তাকাদা দিয়া তাদেরকে সুস্থ থাকতে ধরে আদায় করে নিত। ইহুদিরা এভাবেই করতেছিল। ইহুদি বনু কায়নুকা এরা মদিনা শহরের ভিতরেই অধিবাসী। বদরের যুদ্ধের পরে আল্লাহ রসুল তাদেরকে শান্ত করার জন্য, যেহেতু ইহুদিদের সাথে মদিনা সনদে এরা সবাই স্বাক্ষর করেছে যে আমরা সবাই মদিনাবাসী, সবাই একসঙ্গে থাকবো, মিলেমিশে থাকবো, মদিনা শহরকে আক্রমণ করলে সবাই মিলে আমরা প্রতিহত করবো, এই ধরনের মদিনা সনদে তারা স্বাক্ষর করেছিল। কিন্তু বদরের যুদ্ধের পরে যখন তারা মুসলমানদেরকে নানা রকম কষ্ট দিতে শুরু করলো, তখন আল্লাহ রসুল একদিন এই বনু কায়নুকার বাজারে এসে তাদেরকে ওয়াজ ও নসিহত করলেন এবং সতর্ক করলেন যে তোমরা যদি বাড়াবাড়ি করো আল্লাহর পথে ফিরে না আসো তো এই যে মুশরিকদের যে পরিণতি হয়েছে তোমাদেরও ওই পরিণতি বা তার সাথে আরও খারাপ পরিণতি হতে পারে। তখন ওরা উল্টে বলল যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একদল বোকা মানুষ যারা যুদ্ধে অভিজ্ঞ না, তাদের সাথে যুদ্ধ করে জিতেছো আর মনে করছো যে তুমি অনেক কিছু পারো, তুমি মনে করছো কি আমরা ইহুদি আমরা এই সমরে আমরা সমরাস্ত্রে আমরা পারদর্শী, আমাদের সাথে যুদ্ধ হলে তো আমি বুঝতে পারতাম যে যুদ্ধ কাকে বলে, তুমি একদল আনারি লোকের সাথে যুদ্ধ করে তাদেরকে হত্যা করেছো আর সেইটা ভেবেছো আমাদের ব্যাপারেও? এইভাবে তারা আল্লাহ রসুলের সাথে ধমক দিয়ে কথা বললো, তারা উল্টো মানে মানে মনে হচ্ছে যেন এখনই তারা যুদ্ধ করবে, এরকম একটা তাদের অবস্থা। ইতিমধ্যে আরও এক ঘটনা ঘটে গেল, মদিনার এক মহিলা ইহুদিদের ওই বাজারে মহল্লায় দুধ বিক্রি করতে গেছিল, দুধ বিক্রি করে সেই ইহুদিদের এক স্বর্ণকারের দোকানে উনি মহিলা তার বিশেষ কাজের জন্য সে অবস্থান করলো। এই ইহুদিগুলো এদের পেশাই ছিল স্বর্ণকার, তারপর কর্মকার, তারপর অস্ত্র তৈরি করতো, তারপর তৈজসপত্র হাত থালাবাটি নির্মাণ করতো, এই ধরনের কাজ ছিল তাদের। এ কারণে তাদের কাছে প্রচুর যুদ্ধের অস্ত্র ছিল, ঢাল তরোয়ার বল্লম বর্ম এগুলি তাদের কাছে প্রচুর ছিল, এই জন্যই তাদের মধ্যে ছিল এই অহংকার। তো এক মহিলা ওই স্বর্ণকারের কাছে বসলো, মহিলার চেহারা ঢাকা, এখন ওই স্বর্ণকার তুমি চেহারা ইয়ে করো খোলো, মহিলা রাজি হলো না। তো মহিলা কাপড় চোপড় নিয়ে তো বসা, তো ওই মহিলার পিঠের কাপড়ের সাথে তার পরনের কাপড় পিছন দিয়ে অতি সতর্কে ওই ইহুদি গিট দিয়ে দিল, যেটা
মহিলা বুঝতে পারেনি এইভাবে মহিলা কাজ শেষে যখন দাঁড়ালো দাঁড়ানোর সাথে সাথে তার যেহেতু উপরের সাথে নিচের কাপড় গিরা দেওয়া দাঁড়ানোর সাথে সাথে মহিলার কাপড় উল্টে গেল এবং সে বিবস্ত্র হয়ে গেল এই অবস্থা দেখে মহিলা অস্থির হয়ে গেল চিৎকার শুরু করলো আর ইহুদিরা হি হি করে হাসতে লাগলো তো এই দৃশ্য কি হয়েছে এই জন্য হঠাৎ করে এক মুসলমানরা সেখানে আসলেন এই মুসলমান এই দৃশ্য দেখে ওই ইহুদিকে হত্যা করলো ইহুদিকে হত্যা করার পরে অন্যান্য ইহুদিরা ওই মুসলমানকে ওখান থেকে আর বেরোতে দিল না তাকে হত্যা করলো এবং এই ঘটনার পরেই আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আবু লুবাবে আব্দুল মানজারকে মদিনার গভর্নর হিসাবে তিনি তাকে ক্ষমতা দিয়ে আল্লাহ রসুল বের হয়ে পড়লেন এবং তার চাচা হামজা রাদিয়াল্লাহর হাতে ঝান্ডা বেঁধে দিলেন এবং ইহুদি বনু কায়নুকা ঘেরাও করলেন এই ঘটনাটা বদরের যুদ্ধের মানে বদর যুদ্ধ হয়েছে 17 রমজান আর এটা হয়েছে শাওয়াল মাসের 15 তারিখ তো মনে করেন যে এক মাস একদিন দুদিন পর বদরের যুদ্ধের মাত্র এক মাস পর এই ঘটনা আল্লাহ রাসূল যখন তাদেরকে ঘিরে ফেললেন এবং 15 দিন পর্যন্ত তাদেরকে যখন অবরুদ্ধ রাখলেন তো আল্লাহর ইচ্ছায় তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হলো তারা মনোবল হারিয়ে ফেললো তারা নিশ্চিত হলো যে আমরা কখনোই মোহাম্মদ সামসের যুদ্ধে জিততে পারবো না শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করার জন্য তারা বললো যে আমরা আত্মসমর্পণ করব আপনি আমাদের যা ফয়সালা করেন আমরা তা মানে নেব তখন আল্লাহ রাসূল ইহুদিদেরকে বলেন যে সব বেঁধে ফেলো তো ইহুদিদেরকে মুসলমানরা সব বেঁধে ফেললো বন্দী করলো কিন্তু আব্দুল ইবনে উবাই খাজরাজ গোত্রের নেতা উনি কেবল মাসখানেক আগে ইসলাম গ্রহণ করেছেন এই নেতা এখন এই নেতার সাথে আবার এই বনু কায়নুকার সাথে বন্ধুত্ব ছিল জাহিলিয়াতে কিন্তু এই নেতা এখন এমনভাবে আল্লাহ রসুলের কাছে অনুরোধ করতে লাগলেন যে এই লোকগুলো আজীবন আমার পক্ষে ছিল আজীবন আমাকে সাহায্য করেছে আমার হুকার করেছে কাজে এদেরকে ইয়া রসুল আপনাকে ক্ষমা করতে হবে আল্লাহ রসুল তার কথায় কান দিচ্ছিল না কিন্তু কোনোভাবেই সে ছাড়ছে না আল্লাহ রসুলের জামার আস্তিন ধরলেন এবং আল্লাহ রসুল বলেন তুমি ছাড়ো কিন্তু তাও ছাড়ছে না শেষ পর্যন্ত আনসারদের কিছু লোক আল্লাহ রসুলকে বুঝায় বলেন ইয়া রসুল্লাহ এই লোকটা তো আসলে খুব বঞ্চিত মানুষ এই লোকটাই মদিনার গভর্নর হবে এরকমই একটা প্রস্তাব ছিল এবং তাকে গভর্নর করা হবে তার জন্য মুকুট তৈরি করা হয়েছিল তারপরে কোন দিন সে সেই সিংহাসনে বসবেন করণসেন দরবার রাজ্যাভিষেক অনুষ্ঠানের তারিখ করা হয়েছিল কিন্তু এই লোকটার কপাল পুড়ে গেল যে আপনি হিজরত করেছেন এবং আপনি মদিনার গভর্নর হয়ে গেছেন সেই কারণে এই লোকটার মদিনার গভর্নর হওয়া আর ভাগ্যে জোটে নাই কাজে এই লোকটা মনের দিক থেকে খুবই ক্ষুব্ধ খুবই কাতর কাজে ও যা বলে আপনার একটু ওর কথাটা রাখেন তো এখন আনসাররা অনুরোধ করলেন আনসারদের অনুরোধে আল্লাহ রসুল সুমন্ত তাকে বলেন যে তোমরা তোমাদের যুদ্ধাস্ত্র ছাড়া অন্য মালামাল যা পারো উঠের উপরে উঠে তোমরা নিয়ে যাও তো মদিনার আশপাশে তোমরা থাকবে না তোমরা দূর দূরান্তে চলে যাবে সিরিয়ায় বা খাইবার অঞ্চলে তোমরা অবস্থান করবে তো এইভাবে আল্লাহ রসুল তাদেরকে জ্বালাওতন করে দিলেন দেশান্তর করে দিলেন এক্সাইল করে দিলেন তো এই তাদের এক্সাইলমেন্টের পরে তারা যারা সিরিয়ায় গেছিল কিছুদিনের মধ্যে অধিকাংশ ইহুদিদের মৃত্যু ঘটলো মানে এটা আল্লাহরই হুকুম এরা তো মুসলমানদের হাতে মারা যাবে এমন এই ঘটনা ঘটার কথা ছিল কিন্তু আব্দুল ইবনে উবাই সুবহানাল্লাহ রাসূল আল্লাহ তাদেরকে ক্ষমা করেছিলেন কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করেন নাই অধিকাংশ ইহুদিরা সিরিয়ায় মৃত্যুবরণ করেছিল তো এইভাবেই মদিনা শহর থেকে ইহুদিদের প্রথম দলটা বহিষ্কার হয় এরপরে ইহুদিদের দ্বিতীয় দল বনু নজির তারা উহুদের যুদ্ধের কয়েক মাস পরেই তারা বহিষ্কার হয় প্রথমে তাদের নেতা কাব বিন আশরাফকে হত্যা করা হয় তারপর এই কাব বিন আশরাফের হত্যার মানে মরসিয়া গাওয়া শেষ হয় না এর মধ্যে আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করেছেন এরপরে ছিল একটি দল ইহুদি বনু কুরাইজা এরা খন্দকের যুদ্ধে বিশ্বাসঘাতকতা করার কারণে খন্দকের যুদ্ধের সমাপ্তির পরপরই এক মাস পরপরই তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল অবরোধ করেন এবং আল্লাহর কোরআনে তাদেরকে অবরোধ করতে বলেন এবং সেই অবরোধের পরে ওদেরকেও মানে মদিনা শহর থেকে তা বহিষ্কার তো তারা হয়নি তাদের তো যে ফয়সালাটা হয়েছিল তাদের যারা অ্যাবল বডির যারা যুবক তাদেরকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল আর এই ফয়সালা তো করেছেন সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদেশেই এই বিচারটা হয়েছিল তাদের যারা সক্ষম তাদের হত্যা করা হয়েছিল এবং তাদের বালক ছোট মহিলাদেরকে দাসদাসীতে পরিণত করা হয়েছিল তাদেরকে মানে কোথাও মদিনা শহর থেকে বেরোতে দেওয়া হয়নি এইভাবে মদিনা শহর ইহুদি মুক্ত হয়েছিল এবং খন্দকের যুদ্ধের পরে আর মদিনাতে ইহুদিদের কোনো বসবাস ছিল না যারা দুই একজন মুসলমান হয়েছে তারা তো মুসলমান তাদের তার ইহুদি বলা চলে না তো এইভাবেই ইহুদিরা মদিনা থেকে বহিষ্কার হয়েছে তো সম্মানিত শুধু আল্লাহ তাআলা কোরআন পাকে যে কথাগুলো যে ইতিহাসগুলো ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেন
এই প্রত্যেকটা ঘটনাই প্রমাণ করে যে আল্লাহ আছেন, আল্লাহ ক্ষমতাশালী, আল্লাহ সবকিছু করতে পারেন। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে যে পথে চলতে বলেছে সেই পথে চললে আমরা পরকালে মুক্তি পাব, আর আল্লাহর আদেশের বাইরে চললে আমরা পরকালে শাস্তি পাব, অনন্তকালের শাস্তি আমরা ভোগ করব। পরকাল আসে, বিচার আসে, এতে কোনো সন্দেহ নাই। কাজেই এই পরকাল বিশ্বাস করার ব্যাপারটাই হলো মানুষের মধ্যে সবচেয়ে কঠিন ব্যাপার। মানুষ পরকাল বিশ্বাস করে ওই যেন তেন বিশ্বাস, আর ওই বিশ্বাসের মতো বিশ্বাস মানুষ যদি করত পৃথিবীতে অশান্তি থাকতে পারতো না। যত অশান্তি সব পরকালে বিশ্বাস না করার কারণেই, অথবা পরকালের বিশ্বাস দুর্বল থাকার কারণেই মানুষ সব পৃথিবীতে অনাথ সৃষ্টি, ফাসাদ, গণ্ডগোল এটা মানুষ করে বেড়াচ্ছে। কাজেই আমরা এই কথাগুলি শুনবো, বুঝবো, অনুধাবন করব, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, রাসূলের আনুগত্য এগুলি আমরা করব, বিশেষ করে পরকালে বিশ্বাস, আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হব, এগুলি আমরা বিশেষ করে এর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার আলোচনা শুনেন, এবং সাথে সাথে আমার লেখা বই আলওয়াদার 1 থেকে 60টা বই আছে। 1 নম্বর বই ঈমান ও শিরক, 2 নম্বর ঈমান ও আখিরাত, 3 নম্বর সত্য দলের পরিচয়, 4 নম্বর মানুষের অতীত, 5 নম্বর মানুষের বর্তমান, 6 নম্বর মানুষের ভবিষ্যৎ, 7 নম্বর কোরআন হাদিস পেকা, এই 60টা ছোট বই। আর তাফসিরুল ওয়াফি এটা 10 খণ্ডে প্রকাশ পাবে, তো এর মধ্যে 6 খণ্ড 1 হইতে 6 পর্যন্ত প্রকাশ পেয়েছে, আর 10ম খণ্ডটাও প্রকাশ পেয়েছে। তো আপনি ইনশাল্লাহ শুনবেন, আবার লেখাও পড়বেন, তাহলে আপনাদের মানে জ্ঞানটা পরিপক্ক হবে। তো আর নয়, আজকে এখানেই আজকে আমার কথা শেষ করছি। আমার ইন্দ্রল বালাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্যুর দামি যারা দেহেস্তু নাই কিনে।